পদ্মা সেতুর মুখটা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর নির্বাচনেও এই যে অবৈধভাবে সরকার গঠন করতে পারবে না, এই নবীউল্লাহ নবী ভাইদের মতো লোকদেরকে পরাজিত করতে পারবে না। কাজেই আগামী দিনে আমরা সংগঠনের ভাইদেরকে আমরা যদি স্যাক্রিফাইস না করতে পারি, তাহলে কিন্তু বিপক্ষ পার্টি উপকৃত হবে নাকি? আমরা ভাইয়েরা ভাইয়েরা যদি কন্ডোল করি, তাহলে বেনিফিটটা কার কারে যাবে? আওয়ামী লীগের ধারে যাবে, ক্ষমতায় বেশি দিন থাকবে। আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় বেশি দিন রাখবো না ঐক্যবদ্ধ থাকবো? আমরা যদি এক এবং ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশে এমন কোন শক্তি নাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকদেরকে পরাজিত করে। আগামী দিনে আমরা এক এবং ঐক্যবদ্ধ হবে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ হাসিনার পতন ঘটাবো, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করবো। আপনারা কেউ যাবেন না, আমরা তোমাদেরকে ব্যবস্থা করছি, আপনারা নিয়ে যাবেন সবাই।